তেল দিয়ে দিয়েছে, তো পেঁয়াজ দিয়ে দিয়েছে, রসুন দিয়ে দিয়েছে, তো এক ভালো করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর টমেটো পিউরি নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে একটা কষিয়ে নিয়েছি আর হলুদ, এই যে আমাদের হলুদ আর নুন নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এটা কষিয়ে নিচ্ছি, তো এর মধ্যে মাছগুলো তুলে দেবো, মাছগুলো আমি শুকনো শুকনো করে করবো। তো মাছটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, মাছটা বেশি নাড়বো না, মাছটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, তেল উঠছে, তো আমি এটার মধ্যে একটু কাসুন্দি দিয়ে দেবো, কাসুন্দি না থাকলেও আপনি সর্ষে দিতে পারেন, তো আমার কাছে আছে, দিয়ে আমি কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে বেশি নাড়বো না, সেটাকে আমি ধিমে আগেতে বানাবো। ধিমে আগেতে এটা হবে মাছের ঝালটা, তো এরকম করে বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আমাদের মাছের ঝালটা হয়ে গেছে, দেখুন কী সুন্দর কালার এসছে, এরকম করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।